আজকে আমি আমার মায়ের সবথেকে বড় পছন্দের সিরামিক্সের শপে গেলাম, তাও আবার গ্র্যান্ড ওপেনিং এ। আমার মায়ের বড় পছন্দ কেন বললাম তা আমি একটু পরে আসতেছি, তার আগে হচ্ছে ইন্ট্রো দিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, জুজু ব্যাক কোন নাই, সবাইকে নমস্কার আর সালাম, কেমন আছেন সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে হলো বাসনওয়ার গ্র্যান্ড ওপেনিং। তো আজকের জন্য আমাকে সবাই ম্যাম বলবেন। দেখেন আমার জন্য কত গুণি গুণি মানুষগুলো ওয়েট করতেছে। ওকে, ফার্স্টে হচ্ছে ইচ্ছাট, দেন জিসান। বেচারা জিসানের অবস্থা দেখেন কি অবস্থা। সরি গাইস, আমি অ্যাকচুয়ালি ছেলের সাথে হাত লাগাই না। সবার শেষে হচ্ছে মিথিলা। তো গাইস, এই যে চলে আসলাম একদম বাসনওয়ালার ভিতরে। ভিতরে আসা মাত্র কি করবো বুঝতেছিলাম না, কজ এত সুন্দর সুন্দর কালারফুল ডিজাইনের, এত ভেরিয়েশনের প্লেট কাপ। দেন মাকে কল দিলাম, কারণ মা কিন্তু কিছুই জানতো না যে আমি বাসনওয়ালার গ্র্যান্ড ওপেনিং এ আসছি। মায়ের কিন্তু পছন্দের একটা সিরামিক্সের শপ। আমাদের গ্রামের বাড়িতে বাসনওয়ালার বিভিন্ন জিনিসপত্র আছে, কারণ মা যখন ঢাকায় যাবে বাসনওয়ালা থেকে কিছু না কিছু একটা তো নিয়েই আসবে। দেন মাকে বললাম যে হ্যাঁ এটা নেওয়া যায়, ওটা নেওয়া যায়। আসলে অনেক সুন্দর এই বাসনওয়ালার প্লেটস কাপ, এগুলো আমার খুব ভালো লাগে। যেটা আমি নোটিস করলাম, তাদের এখানে কোনো হাবি জাবি কালার নাই, সব কিছু হতে সলিড কালার। একটা কালারের সাথে অন্য কালার কোনো কম্পেয়ার হবে না, সব কালার গুলাই খুবই মানানসই, খুবই পারফেক্ট। বাসনওয়ালার গ্র্যান্ড ওপেনিং এ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একা না, এখানে ইত্রাত, মিথিলা, জিসান আরো অনেকে আছে। দেন আমার মায়ের কিন্তু একটা রিকোয়েস্ট ছিল, তো সেটা আমি ভাইয়াকে বলতেছিলাম, আমাদের রাঙ্গামাটিতে যেন বাসনওয়ালার ব্রাঞ্চ ওপেনিং হয়। অ্যান্ড আমি এটা আশা করি বাসনওয়ালা যদি রাঙ্গামাটিতে যায় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ফাটাফাটি হয়ে যাবে, আর আমার মা তো অনেক বেশি খুশি হয়ে যাবে। কজ তাকে আর বাসনওয়ালার সলিড ডিজাইনের প্লেটস কাপ নেওয়ার জন্য ঢাকায় যাইতে হবে না, যদিও এখন বাসনওয়ালা চিটাঙ্গে আছে। যারা যারা বাসনওয়ালার প্রেমিক আছেন, মানে আমার মতো আছেন, তাদের জন্য কিন্তু গুড নিউজ। আগামী 12 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত অনলাইন বলেন অফলাইন বলেন আপনারা পারচেস করলেই পেয়ে যাবেন আকর্ষণীয় অফার। ওপেনিং এ এসে বুঝতে পারলাম আমাদের হিলট্রেক্সে খাগড়াছড়ি থেকেও কিন্তু বাসনওয়ালার ফ্যান আছে। আর হ্যাঁ, এই অফারটি নেওয়ার জন্য কিন্তু আমি বাসনওয়ালাতে গিয়ে হাজির হব 12, 13, 14 তারিখ। সাথে তো অবভিয়াসলি আমার মা আছে, আপনারাও আসবেন, কিন্তু লুফে নিয়ে যাবেন এই আকর্ষণীয় অফার। আপনারা জাস্ট দেখেন এই কালারগুলা, ভাই একটা কালার অন্য একটা কালারের সাথে কম্পেয়ার হবেই না। প্রত্যেকটা কালার এত বেশি এলিগেন্ট, আমার তো মন প্রাণ সব জুড়ে এই বাসনওয়ালা আছে এখনো পর্যন্ত। যতটুকু আমি অবজার্ভ করলাম, আমি যখন বিয়ে করব, বিয়ের পরে জামাই টামা সহ চলে আসবো বাসনওয়ালাতে সংসার টংসার গুছানোর জন্য আর কি। অ্যান্ড গাইস, বাচ্চাদের জন্য কিন্তু আছে, তাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন, বাচ্চারা আসলে ভাই এগুলো নিয়েই যাবে। অ্যান্ড আমার মন এখনো বাচ্চা বাচ্চা, তো এই জন্য আমার এই ডিজাইনগুলো বেশি ভালো লাগছে। তো এবার হচ্ছে জিসান আমাকে কিছু জিজ্ঞেস করবে। এই ভিডিওগুলো আমি ক্যাপচার করিনি, কারণ এগুলো জিসানের পেজে গেলেই পাবেন। তবে জিসানের একটা কোয়েশ্চেন আনসার দিতে পারি নাই, তখন বুঝলাম ডে বাই ডে আমার মাথা যাচ্ছে। এই গা সিরিয়াসলি গাইস, আমার মাথার এখন যে পরিমাণ ব্রেন, ভাই এই ব্রেন দেখে এখন ভাবি আমি যে আগে কিভাবে আমি 13-14টা উপপাদ্য মুখস্থ করতাম, বাপরে। তো এবার আমরা গ্র্যান্ড ওপেনিং করার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। এখানে বাসনওয়ালার ফাউন্ডার সহ, মানে মালিকরা সহ, অ্যান্ড বাসনওয়ালার বেস্ট কাস্টমাররাও এখানে আছে। আর সেদিন ছিল ঝুমঝুম বৃষ্টি, একদিকে বাসনওয়ালা একদিকে বৃষ্টি, দুটাই পারফেক্ট আমার সাথে জমে গেছে। তো এবার হচ্ছে কেক কাটার পালা। এই কেকগুলো কিন্তু তাদের বেস্ট কাস্টমার, এই যে এই তাসকিন আপুই কিন্তু সেই খাগড়াছড়ি থেকে চিটাঙ্গে এসে হাজির এই কেকগুলো দিয়ে, কারণ সে বাসনওয়ালার প্রথম থেকে এই পর্যন্ত নাকি বাসনওয়ালার সাথে আছে। তো এবার হচ্ছে কেক কাটার পালা। সোয়া সবাই আমাকে সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। টাটা বাই বাই।